সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগের দিন আমরা আগের দু তিনটে লেকচারে আমরা টোটাল এন্ডোক্রাইন সিস্টেমটা পড়েছি, সেখানে বিভিন্ন প্রকারের হরমোন সম্পর্কে দেখেছি, কোন হরমোনের হাইপোসিক্রেশনের জন্য এবং কোন হরমোনের হাইপার সিক্রেশনের জন্য কি ধরনের রোগ হচ্ছে আমরা সেটা দেখেছি। এবং এই টপিকগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, শুধু যে আগত রেল পরীক্ষার জন্য নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনার এগুলো কাজে লাগবে। আজকে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে ব্লাড। দেখুন, ব্লাড সম্পর্কে আমরা সবাই কম বেশি অনেকেই জানি, তো আজকে আমরা কি করব, এই ব্লাড সম্পর্কে পড়ব এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পড়ব যে কোন কোন জায়গাগুলো আমাদের জানা দরকার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যাতে করে আমরা এক্সামে যা কোশ্চেন আসবে তার সলিউশন করতে পারি। দেখুন, প্রথমে আমরা ব্লাডের একটু ডেফিনেশন পড়ে নেব। ব্লাড ইজ এ ফ্লুইড কানেকটিভ টিস্যু। এর মানে হচ্ছে, আপনারা ক্লাস 9-10 বায়োলজি বই অবশ্যই পড়ে থাকবেন, সেখানে লেখা থাকে, বা ক্লাস 8-10, যে রক্ত হচ্ছে একটি তরল যোগ কলা। কানেকটিভ টিস্যু মিনস যোগ কলা, ফ্লুইড মিনস তরল, তো ব্লাড ইজ এ ফ্লুইড কানেকটিভ টিস্যু, রক্ত হচ্ছে এক প্রকারের তরল যোগ কলা। ব্লাড ভলিউম ইন এ হিউম্যান বিং ইজ 5-6 লিটার। আমরা সবাই জানি, এখান থেকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করে দেয়, এই দুটো লাইন থেকে কোশ্চেন হয়ে যায়। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেবে যে ব্লাড কি ধরনের টিস্যু, ঠিক আছে, তো আপনার অ্যান্সার হবে কানেকটিভ টিস্যু, আর অর্থাৎ যোগ কলা, ঠিক আছে। আবার আপনার কাছ থেকে এটাও জিজ্ঞাসা করে নিতে পারে যে হিউম্যান বিংসের মধ্যে ব্লাডের ভলিউম কত থাকে, তো অ্যান্সার হচ্ছে 5-6 লিটার। আপনার কাছ থেকে এটাও জিজ্ঞাসা করে নিতে পারে পিএইচ কত ব্লাডের, 7.3-7.4। আপনারা অনেকে হয়তো জানেন না যে পিএইচ জিনিসটা কি। দেখুন, পিএইচ হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন ইন এ সলিউশন। এটা কেমিস্ট্রির জিনিস, যখন আমি কেমিস্ট্রি পড়াবো অ্যাসিড এবং সল্ট চ্যাপ্টার, অ্যাসিড বেস অ্যান্ড সল্ট চ্যাপ্টার, তখন সেখানে পিএইচ সম্পর্কে বলবো। তবু এখানে একটা কথা বলে দিচ্ছি, পিএইচ হচ্ছে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন ইন অ্যান সলিউশন, অর্থাৎ একটা সলিউশন বা কোনো মিশ্রণে এইচ প্লাস আয়নের কতটা ঘনত্ব আছে। কারণ আপনারা জানেন যে এইচ প্লাস আয়ন কি ইন্ডিকেশন দেয়, অ্যাসিডিটি, আর ওএইচ মাইনাস আয়ন কি ইন্ডিকেশন দেয়, বেস, অর্থাৎ ক্ষারত্ব, বেসিসিটি। তো পিএইচ হচ্ছে, পিএইচ এর ডেফিনেশন যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন ইন এ সলিউশন। একটা সলিউশনে কত এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন আছে, সেটাই তার পিএইচ। ব্লাডের পিএইচ হচ্ছে 7.3-7.4। আর ব্লাড ইজ সল্টি ইন টেস্ট, ব্লাডের টেস্ট হচ্ছে সল্টি টাইপের। ব্লাড ইজ হেভিয়ার দেন ওয়াটার, ব্লাডের ঘনত্ব বা আপনি ভর বলতে পারেন জলের থেকে বেশি। এবার আপনার কাছ থেকে এটা জিজ্ঞাসা করে নেবে যে দেখুন, এই যে এই পয়েন্টটা যে হিমাটোলজি ইজ দ্য স্টাডি অফ ব্লাড, যেমন আপনাকে আজ থেকে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে নেয় যে স্টাডি অফ সয়েল ইজ কল্ড, আপনারা অবশ্যই জানেন পেডালজি। স্টাডি অফ রক ইজ কল্ড, আপনারা জানেন পেট্রোলজি। আপনার কাছ থেকে জিজ্ঞাসা করতে মধ্যে স্টাডি অফ বার্ড ইজ কল্ড, তো অর্নিথোলজি। এরকম আপনার কাছ থেকে এরকম পরীক্ষায় জিজ্ঞাসা করে নেয় যে স্টাডি অফ ব্লাড কি, তো অ্যান্সার হচ্ছে আপনার হিমাটোলজি। এবার দেখুন, ব্লাড বেসিক্যালি 3 প্রকারের কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে ব্লাড সেলস, আর একটা হচ্ছে প্লেটলেটস, ঠিক আছে। প্লেটলেটস এর বাংলা মিনিং হচ্ছে অণুচক্রিকা, যদি আপনারা না জেনে থাকেন তাই বলে দিলাম, ঠিক আছে। তাহলে প্লাজমা থাকবে, ব্লাড সেলস থাকবে, আর থাকবে প্লেটলেটস, ঠিক আছে। এবার আমরা প্রথম পড়ব এই প্লাজমা সম্পর্কে একটু পড়ে নেব। দেখুন, প্লাজমা কি, রিপ্রেজেন্টিং ম্যাট্রিক্স অফ ব্লাড, ম্যাট্রিক্স মানে হচ্ছে ধাত্র, অর্থাৎ প্লাজমা হচ্ছে ব্লাডের ধাত্র। ট্রান্সপ্যারেন্ট হয়, অর্থাৎ স্পষ্ট হয়, স্লাইটলি অ্যালকালাইন, সামান্য ক্ষারীয় টাইপের। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে ব্লাডের কতটা পার্সেন্টেজ প্লাজমা থাকে। 55-60% ব্লাডে প্লাজমা থেকে থাকে, অর্থাৎ ব্লাডে প্লাজমার পরিমাণ হয় 55-60%। কন্টেন্স ওয়াটার 91-92% অ্যান্ড সলিড 8-9%। অর্থাৎ দেখুন, প্লাজমা যেটা থাকে সেটা ব্লাডের 55-60% মতো প্লাজমা
ব্লাডে থেকে থাকে, ঠিক আছে? এই প্লাজমার মধ্যে আবার ম্যাক্সিমাম অ্যামাউন্ট কি থাকে? ওয়াটার, সামান্য অ্যামাউন্টের সলিড থাকে। তাহলে দেখুন, যদি আপনার কাছ থেকে জানতে চাই যে বলুন প্লাজমার ম্যাক্সিমাম কম্পোনেন্ট কি, তো আপনার অ্যান্সার হবে প্লাজমার ম্যাক্সিমাম কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার। স্যার আপনারা দেখতেই পাচ্ছেন যে প্লাজমা ওয়াটার কন্টেন্ট করে 91 থেকে 92%, আর সলিড কন্টেন্ট করে মাত্র 8 থেকে 9%, ঠিক আছে? এবার সলিড পার্টস এর মধ্যে থাকেটা কি, ঠিক আছে? সলিড পার্ট এর মধ্যে থাকে 7% প্রোটিন। এবার প্রোটিন কি? প্রোটিন হচ্ছে আপনার অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এই ধরনের প্রোটিনগুলো থাকে। দেখুন এগুলো সব প্রোটিন। আপনারা জেনে থাকবেন অ্যালবুমিন কোথায় পাওয়া যায়, ডিমের সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন পাওয়া যায়। যাক, এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে নেয় যে ডিমের সাদা অংশে কি ধরনের প্রোটিন পাওয়া যায়, তো অ্যান্সার হবে আপনার অ্যালবুমিন। এই যে ফাইব্রিনোজেনের কথা বলছেন, ফাইব্রিনোজেন কোথায় পাওয়া যায়, আপনার যখন আমি যখন পড়াবো আপনাকে যে রক্তের তঞ্চন প্রক্রিয়া, রক্তের তঞ্চন প্রক্রিয়া অর্থাৎ ভিটামিন কে কাকে বলা হয়, যে কোন হরমোন রক্তের তঞ্চন ক্রিয়ায় সাহায্য করে, ভিটামিন কে, ঠিক আছে? তো আমি আমি তো আমি যখন বলবো রক্তের তঞ্চন ক্রিয়া, তখন আপনারা দেখবেন যে ওখানে ফাইব্রিনোজেন প্রোটিন কাজ করে, ঠিক আছে? তো দেখুন, তাহলে এখন থেকে এতটা পর্যন্ত পড়ে আপনি শিখলেনটা কি, যে প্লাজমা, সেই প্লাজমা প্লাজমা কি, প্লাজমা ব্লাডের 55 to 60% অংশই হচ্ছে প্লাজমা। সেই প্লাজমার মধ্যে ওয়াটার কতটা থাকে, 91 থেকে 92% ওয়াটার থাকে। সলিড কতটা থাকে, সলিড থাকে 8 থেকে 9%। আর এই যে সলিডগুলো থাকে, সলিডগুলো বেসিক্যালি সলিডগুলোর মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্ট, সলিডগুলোর মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্ট হচ্ছে প্রোটিন। প্রোটিন আবার কি ধরনের, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, ঠিক আছে? এবার আমরা পড়বো ফাংশনস অফ ব্লাড প্লাজমা, অর্থাৎ ব্লাড প্লাজমার ফাংশন কি। ফাংশন হচ্ছে রিটেনশন অফ ফ্লুইড ইন ব্লাড। দেখুন ব্লাডের যে ফ্লুইডিটি অর্থাৎ তরল ধর্ম, সেটাকে রিটেনশন করে রাখতে সাহায্য করে কে, ব্লাড প্লাজমা। রিমুভাল অফ এক্সক্রিয়েটরি সাবস্টেন্সেস, অর্থাৎ যে সমস্ত জিনিস এক্সক্রিয়েট করে দেওয়া দরকার, এক্সক্রিয়েট করে দেওয়া মানে রেচনের মাধ্যমে বাইরে বার করে দেওয়া, ঠিক আছে? সেই জন্য রেচন তন্ত্রকে কি বলা হয়, এক্সক্রিয়েটরি সিস্টেম। তো যে সমস্ত এক্সক্রিয়েটরি সাবস্টেন্স সেগুলোকে রিমুভ করে দেওয়া। ডিসপোজাল অফ CO2, ট্রান্সপোর্ট অফ O2, ডিস্ট্রিবিউশন অফ হরমোনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ভিটামিন। তো CO2 ডিসপোজাল করে এবং O2 ডিস্ট্রিবিউশনে সাহায্য করে এবং ভিটামিনস দেয়। আর রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, এই যে প্লাজমা থাকে না, সেই প্লাজমা মেন কাজ হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্স শরীরে বজায় রাখা, মেনটেন রাখা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কাজ করে যে ব্লাড প্লাজমা। এখানে আপনাদের জন্য একটা কোশ্চেন আমি থ্রো করলাম, সেটা হচ্ছে যদি আপনারা আমার প্রিভিয়াস লেকচার দেখে থাকেন, এখানে আপনাদের একবার রিক্যাপিটুলেশন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের একবার আপনারা একবার রিভাইজ হয়ে যাবে। আপনাদের একটা কোশ্চেন আপনাকে দিলাম, সেটা আপনারা অ্যান্সার দেবেন কমেন্টে, কমেন্ট বক্সে। সেটা হচ্ছে কোন হরমোনের প্রভাবে, কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, কোন হরমোনের কম ক্ষরণের জন্য ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, এবং ডায়াবেটিস ইনসিপিডাস রোগের ডেফিনেশন কি, ঠিক আছে? এখান থেকে আপনাদের কি হবে, রিভাইজও হয়ে যাবে এবং আপনারা পড়তেও পারবেন। কমেন্টে আপনারা এর অ্যান্সার আমাকে লিখে পাঠাবেন যে ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের কম ক্ষরণের জন্য হয় এবং ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা কি, ঠিক আছে? নেক্সট আমরা পড়ব ব্লাড সেলস। দেখুন ব্লাড সেলস কি, ব্লাড সেলস আর অলসো নন অ্যাজ ব্লাড কর্পাসলস। যেমন ব্লাড সেলস আর বেসিক্যালি 4 টাইপস, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে RBC, রেড ব্লাড কর্পাসল, একটা হচ্ছে WBC, হোয়াইট ব্লাড কর্পাসল, যাকে আমরা আর যাকে আপনারা বাংলায় বলে থাকেন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লেটলেটস, যেটা হচ্ছে অণুচক্রিকা, ঠিক আছে? বেসিক্যালি তিনটি আমরা পড়বো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অণুচক্রিকা। আরো কিছু থাকে, স্পিন্ডেল ফাইবার, স্পিন্ডেল সেলস, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো, এবং ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা আর ব্লাড প্লেটলেটস, অর্থাৎ অণুচক্রিকা। আজকে আমরা পড়বো রেড ব্লাড কর্পাসল, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট রেড ব্লাড সেলস, বা সরি রেড ব্লাড কর্পাসল, বা যাকে আমরা বলে থাকি লোহিত রক্তকণিকা।
দেখুন এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে এরিথ্রোসাইটস। ইট ইজ অলসো নন অ্যাজ, প্রথম লাইনই দেখুন, ইট ইজ অলসো নন অ্যাজ এরিথ্রোসাইটস, ইট ইজ অলসো নন অ্যাজ এরিথ্রোসাইটস। আরবিসিস অফ ভার্টিব্রেটস আর নিউক্লিয়েটেড এক্সেপ্ট ম্যামেলস, জানার দরকার নেই আপনার, ইম্পর্টেন্ট পয়েন্ট নয় এটা। এই জায়গাটা ইম্পর্টেন্ট দেখুন, এই যে স্যালামেন্ডার, স্যালামেন্ডার হ্যাজ লার্জেস্ট আরবিসি, এই যে আপনার নামটা মনে রাখতে হবে, স্যালামেন্ডারের লার্জেস্ট আরবিসি আছে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে আপনার, স্মলেস্ট আরবিসি কার আছে, মুস্ক ডিয়ার, মুস্ক ডিয়ারের আছে সব থেকে লোয়েস্ট আরবিসি। তাহলে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে যে স্যালামেন্ডারে কি আছে হাইয়েস্ট আরবিসি, বা এটা জিজ্ঞাসা করে নিতে পারে হাইয়েস্ট আরবিসি কার আছে, স্যালামেন্ডার, আর স্মলেস্ট আরবিসি কার আছে, মুস্ক ডিয়ারে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট নয়, বায়োকনকেভ ইন শেপ ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞাসা করে যে লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন, তো অবশ্যই মনে রাখবেন লাইফ স্প্যান ইন ম্যান ইজ 120 ডেজ, অর্থাৎ 120 দিন, লোহিত রক্ত কণিকার আয়ু হচ্ছে 120 দিন। অ্যান্ড নাম্বার ইজ, নাম্বারটা ইম্পর্টেন্ট নয়। আবার এই পয়েন্টটা, তার পরের লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে লোহিত রক্ত কণিকার সৃষ্টি হওয়ার মেন সাইট কোথায়, অর্থাৎ মেন পজিশন কোথায় যেখান থেকে লোহিত রক্ত কণিকা তৈরি হয়, তো অ্যান্সার হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো মিনস হচ্ছে অস্থি মজ্জা। দেখবেন আপনারা হাড় খেয়ে থাকেন, হাড় যখন অনেক সময় অনেক ধরনের মাংস, অর্থাৎ মুরগির মাংস বা খাসির মাংস আপনারা হাড় খেয়ে থাকেন, তো ওখানে যে অস্থির উপরে দেখবেন একটা কালো জিনিসের মতো থাকে, সেটাকে বলে অস্থি মজ্জা বা বোন ম্যারো। দিস ইজ দ্য মেন সাইট ফর ফরমেশন অফ আরবিসি, অর্থাৎ রেড ব্লাড কর্পাসল, ঠিক আছে। হিমোগ্লোবিন ইজ ফিল্ড ইন আরবিসিস উইচ গিভস রেড কালার টু ইট অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ ভাস্কুলেটরি অর রেসপিরেটরি পিগমেন্ট। অবশ্যই আপনারা জানেন যে আমাদের রক্তে যে লাল রং, সেই লাল রংটা কার কার অবদান, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের অবদান, ঠিক আছে। এটা অবশ্যই জেনে রাখবেন যে হিমাটোমিটারের কাজ কি, অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইজ মেজার্ড বা ক্যালকুলেটেড বাই সাইলস হিমাটোমিটার। আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে যে হিমাটোমিটারের কাজ কি, তো আপনার অ্যান্সার হবে অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন মেজার করার কাজ হচ্ছে হিমাটোমিটার। এটা ইম্পর্টেন্ট নয় যে ইন মেল কত আর ফিমেল কত, চাইল্ড কত হিমোগ্লোবিন প্রেজেন্ট, ইম্পর্টেন্ট নয়। মেলের ক্ষেত্রে মনে রাখতে পারেন 15 থেকে 16 গ্রাম, ফিমেলের ক্ষেত্রে 13 থেকে 14 গ্রাম, আর চাইল্ডের ক্ষেত্রে 16.5 গ্রাম। এখানে একটা জিনিস মনে রাখা দরকার আপনার, যে কার ক্ষেত্রে হিমোগ্লোবিন সব থেকে বেশি থাকছে, সেটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে, তারপরে কার থাকছে মেলে, তারপরে লাস্টের কার থাকছে ফিমেলের। চাইল্ডের কত থাকছে 16.5 গ্রাম, মেলের কত থাকছে 15 থেকে 16 গ্রাম, আর ফিমেলের থাকছে 13 থেকে 14 গ্রাম। এবার দেখুন অ্যানিমিয়া, এই অ্যানিমিয়া সম্পর্কে আপনারা অবশ্যই অনেক কিছু জেনে থাকেন, অনেকেই জানেন। তো অ্যানিমিয়া কখন হয়, অ্যানিমিয়ার বাংলা হচ্ছে রক্তাল্পতা, ঠিক আছে। অ্যাকচুয়ালি রক্তাল্পতা হয় যদি আপনার HB বা হিমোগ্লোবিন এর পার্সেন্টেজ ফলস করে যায়, অর্থাৎ এর পার্সেন্টেজ কম হয়ে যায় না, তাহলেই আপনার অ্যানিমিয়া রোগে তৈরি হয়। অ্যানিমিয়া রোগ বেসিক্যালি 3 প্রকারের হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া আর সেপটিসিমিয়া, ঠিক আছে। এবার আমরা এদের একটা জিনিস দেখে নেবো যে পার্নিসিয়াস অ্যানিমিয়া কাকে বলে। দেখুন পার্নিসিয়াস অ্যানিমিয়া যেটা তৈরি হয়, সেটা হচ্ছে নন জেনেটিক ডিসঅর্ডার ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12, নাম্বার অফ আরবিসিস ডিক্রিজেস অ্যান্ড সাইজ অফ আরবিসিস ইনক্রিজেস, বাট HB কন্টেন্ট ইজ লেস ইন আরবিসিস। দেখুন অ্যানিমিয়া যখন হয়েছে, তখন রক্তে অবশ্যই হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, এটুকু আপনি শিওর। এইবার পার্নিসিয়াস অ্যানিমিয়া যেটা হয়, সেটা কিন্তু কোনো প্রকারের জেনেটিক ডিজিজ নয়, দিস ইজ নট দ্য জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। পার্নিসিয়াস অ্যানিমিয়া হচ্ছে নন জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ এটা জেনেটিক্যালি এক এক বংশ থেকে পরের বংশে বা এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যাওয়ার কোনো প্রবাবিলিটি থাকে না, কারণ এটা নন জেনেটিক ডিজিজ। অ্যাকচুয়ালি পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন B12, এখানেও আবার আপনাদের জন্য একটা কোশ্চেন থ্রো করলাম, সেটা যে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন B12, এর উত্তরটা আপনারা কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন B12, ঠিক আছে। তো কি হয় আপনার, এই পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় বেসিক্যালি, এটা একটা নন জেনেটিক ডিসঅর্ডার এবং এটা ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির জন্য হয়। এক্ষেত্রে কি হয়, আরবিসি এর সংখ্যা কমে কিন্তু আরবিসি এর সাইজ বাড়ে, বাট লাস্টে কি হয়, HB কন্টেন্ট ইজ লেস, HB কন্টেন্ট লেস হয়ে যায়।
নেক্সট হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া বলতে গিয়ে প্রথম যে পয়েন্টটা মনে পড়ে সেটা হচ্ছে ইট ইজ জেনেটিক ডিসঅর্ডার, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এবং আরবিসি যেটা থাকে না, সেক্ষেত্রে আরবিসিটা কি হয়, সিকল শেপড হয়ে যায়, অর্থাৎ সিকলের মতো দেখতে লাগে আরবিসিটাকে, সেই জন্য এটাকে বলা হয় সিকল সেল অ্যানিমিয়া। এবং সিকল সেল অ্যানিমিয়া কিন্তু জেনেটিক ডিসঅর্ডার, পার্নিসিয়াস অ্যানিমিয়া নন জেনেটিক ডিসঅর্ডার, বা সিকল সেল অ্যানিমিয়া জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। এবার হচ্ছে থ্যালাসেমিয়া। দেখুন থ্যালাসেমিয়া হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, এটা অবশ্যই জেনে রাখবেন। দেখুন এই যে অ্যানিমিয়া গুলো না, আপনাকে জেনে রাখতে হবে কোনটা জেনেটিক ডিসঅর্ডার আর কোনটা নন জেনেটিক ডিসঅর্ডার। থ্যালাসেমিয়াও কিন্তু জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। বডি ডাজ নট প্রিপেয়ার এইচবি ফর আরবিসিএস। থ্যালাসেমিয়া তো মারাত্মক রোগ, আপনারা অবশ্যই থ্যালাসেমিয়া সম্পর্কে জেনে থাকবেন। থ্যালাসেমিয়া রোগে অ্যাকচুয়ালি হয় কি, দেখুন বডি যেটা থাকে না, সে বডি এইচবি কে প্রডিউসই করে না, অর্থাৎ আরবিসি ফরমেশনই হয় না। আর আরবিসি ফরমেশন না হয়ে না হলে ব্লাড তো আপনার একদমই নষ্ট বা একদম উইক। তাহলে থ্যালাসেমিয়া রোগের জন্য এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, এবং এই রোগে কি হয়, এই রোগে কোনো এইচবি বা আরবিসি ফরমেশন হয় না। আর এটা হচ্ছে সেপটিসিমিয়া। দেখুন সেপটিসিমিয়া হচ্ছে এটা কোনো জেনেটিক ডিসঅর্ডার নয়, এটা এক প্রকারের নন জেনেটিক ডিসঅর্ডার। ইট ইজ এ সর্ট অফ ব্লাড পয়জেনিং। যদি ব্লাড আপনার পয়জেনিং হয়ে যায়, অর্থাৎ ব্লাড যদি পয়জেন্ড হয়ে যায়, তখন আপনার সেপটিসিমিয়া রোগে তৈরি হতে পারে। এবার আমরা জেনে নেবো যে এরিথ্রোপয়েসিস কাকে বলে। এরিথ্রোপয়েসিস ইজ প্রসেস অফ ফরমেশন অফ আরবিসি, অর্থাৎ আরবিসি ফরমেশন হওয়ার যে প্রসেস তাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। ইন ম্যান আরবিসিস ফরমেশন টেক্স প্লেস উইথিন 72 আওয়ার্স। 72 আওয়ার্স এর মধ্যে আরবিসি ফরমেশন শুরু হয়ে যায় ম্যানদের ক্ষেত্রে। কিন্তু যে স্টেম সেলস, ঠিক আছে, এই যে স্টেম সেলস গুলো থাকে না, যেমন আমরা মাইলোব্লাস্ট সেলস অর হিমাসাইটোব্লাস্ট, এরা কি হচ্ছে রেসপন্সিবল ফর আরবিসি ফরমেশন, আরবিসি ফরমেশনের জন্য রেসপন্সিবল সেটা হচ্ছে এই স্টেম সেল গুলো, ঠিক আছে। তো এইগুলো আছে রেড ব্লাড কর্পাসলের আন্ডারে এগুলো পড়ছে, ঠিক আছে। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই করবেন।